Assalamualaikum বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে নিয়ে। আপনারা আমার কাছে অনেকেই জানতে চান মালয়েশিয়া এয়ারপোর্টে ক্লিনার বা এয়ারপোর্টে যারা ব্যাগেজ হ্যান্ডেলিংয়ে কাজ করে তার কাজ সম্বন্ধে। তো আমি এখন আসছি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি চেষ্টা করব এখানে যারা কর্মরত বাংলাদেশি ভাই আছে তাদের সাথে কথা বলার জন্য, এবং আমি দেখানোর চেষ্টা করব তাদের অভিজ্ঞতাগুলো। এইমাত্র একটা ফ্লাইট ল্যান্ড করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশি যারা কর্মরত ভাই আছে তাদের মুখে শোনার চেষ্টা করব এই মালয়েশিয়া এয়ারপোর্টে কাজের অভিজ্ঞতা সম্বন্ধে। তো আমি চলুন কোন বাংলাদেশি ভাইকে খুঁজি। এখানে প্রচুর বড় একটা এয়ারপোর্ট, এটা দুই পাশে কি পরিমাণ দেখতে পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক কোনো বাংলাদেশি ভাইকে খুঁজি আমি। তো সাথেই থাকুন, আবার আসছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আমি এখন আছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালয়েশিয়ায়। তো আমরা যে ফ্লাইট এখন করছি এটা হচ্ছে যে MS মালয়েশিয়ান এয়ারলাইন্স MS 721, এটা জাকার্তা সিজিকে ইন্দোনেশিয়ার ফ্লাইট, লোডিং চলতেছে। তো আমরা এই কাজগুলো করি ব্যাগেজের, মালয়েশিয়ান এয়ারলাইন্স এবং অন্যান্য দেশের ফ্লাইটগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটও করি। তো আমাদের এই কাজগুলো করি, তো এবং অন্য যারা নতুন মালয়েশিয়া আসবে সবাই এই কাজগুলো করতে পারবে, এগুলো করবে। তো আমাদের কাজ হচ্ছে যে দুপুর 12টা থেকে রাত 12টা, 11 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা রেস্ট। তো মালয়েশিয়া এখন বেসিক সবারই সেম, আমরা যাই ইনকাম করি এবং পুরো মালয়েশিয়াই সেম। তো 8 ঘন্টা বেসিকে আমরা পাই 1500 রিঙ্গিত আর 3 ঘন্টা ওভার টাইম। তো এগুলো হিসাব করে প্রায় টোটাল 2250 রিঙ্গিতের মতো পাই। এই হচ্ছে মালয়েশিয়ান রুলসের স্যালারি, যারা নতুন আসবেন তারাও একই সেম পাবেন। এই হচ্ছে আমাদের কাজ। তো এই মালয়েশিয়া এয়ারপোর্টে এবং অন্যান্য কাজে এবং সব কিছুর ভিতরে সব কাজেই সব মালয়েশিয়ায় পুরো মালয়েশিয়ায় মানে একই স্যালারি, 8 ঘন্টা বেসিকে 1500 রিঙ্গিত আর 11 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, এগুলো পর্যায়ক্রমে ওভার টাইম আর কি। তো এগুলো এক এক কোম্পানি এক এক ধরনের দেয়, আমাদের এইভাবে দেয়। তো আল্লাহ রহমতে আছি, ইনশাল্লাহ ভালো আছি। তো এই সবাই দোয়া করবে আমাদের জন্য, আপনারাও যাতে আসি কাজ করতে পারেন এই আর কি।